বিএনপির দেখা দেখি কোনো কর্মসূচির আওয়ামী লীগ দেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাইকেল র্যালির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সকালে রাজধানীর সংসদ ভবনের সামনে থেকে এই র্যালির আয়োজন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ওবায়দুল কাদের আরও বলেন, যারা প্রতিদিন ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। ভারত বাংলাদেশের পরীক্ষিত বন্ধু বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ দেশের তরুণ সমাজকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে বলেও জানান ওবায়দুল কাদের। আগারগাঁও শিশু মেলা হয়ে ধানমন্ডি 32 গিয়ে শেষ হয় শোভাযাত্রা। এতে 1500 প্রতিযোগী অংশ নেয়। আমাদের কর্মসূচি বছর ব্যাপী সারা বাংলাদেশে চলবে। যারা আজকে বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।